নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলকে একটা কথা বলবো, অনুষ্ঠানে যাওয়ার আগে এসবিএসসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান সর্বাগ্রে আপনি পাওয়ার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে অক্টোবর মাস 12টি রাশির জন্য কেমন যাবে, তার সাথে টোটকা। 12টি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অক্টোবর মাস বিভিন্ন ভাবে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, সেটা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র হোক বা যে কোনো স্তর। তাই একটু সতর্কতার সহিত চলা উচিত এবং নিকট যিনি শত্রুতা করবে, পিতামাতাকে নিয়ে একটু মানসিক টেনশন বা শারীরিক পিতামাতার শারীরিক কারণে অর্থ ব্যয় এবং অর্থ ব্যয়ের জন্য যা আর্থিক সংকট, এটা একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তবে যদি একটু স্থির বুদ্ধির পরিপ্রেক্ষিতে চলা যায় এবং এই মাসে যে রাশির সঙ্গে যে টোটকাটা বলাবে সেটা যদি মেনে চলা যায়, আমি মনে করি তুলনামূলক বেটার হবে। তবে চাকরি অপেক্ষা ব্যবসাজীবীদের জন্য শুভ। যারা চাকরিজীবী করছে অর্থাৎ চাকরির সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু চাকরির পরিবর্তন না ঘটালেই ভালো। হঠাৎ করে বুদ্ধির মতিভ্রমের জন্য সামান্য কিছু অর্থের বিনিময়ে বা হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার এই মাইনা থেকে একটু মাইনা বেশি পাচ্ছি বলে ওই জায়গাটায় আমি বেরিয়ে চাকরিটা করি, তাহলে পরে কিন্তু অর্থাৎ একুল আর ওকুল দুকুলই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু বুঝে চলা। পেটের সমস্যা, মাথার মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা একটু ভোগাতে পারে, সেই জায়গায় একটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আসি বিষরাশি। বিষরাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে নিয়ে। অর্থাৎ যারা কোনো কারণবশত প্রেম বা ভালোবাসার সঙ্গে লিপ্ত রয়েছেন, পার্টনারের পরিপ্রেক্ষিতে সমস্যার সৃষ্টি হতে পারে বা বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিন্তু একটা ভালোবাসার আদান প্রদান ঠিকঠাক না হওয়ার জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সেই সমস্যাটা মানসিক জায়গা থেকে শুরু হবে, কর্মক্ষেত্রে গিয়ে শেষ হবে, আর্থিক সংকট থেকে শুরু হবে, অযথা ঝামেলাতে গিয়ে শেষ হবে, সেই জায়গাটা দেখার প্রয়োজন আছে। এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া এবং বিশ্বাসের মাত্রা আমার মনে হয় তুলনামূলক বেটার করা উচিত, না হলে কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। এরই কারণে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র বা গবেষণামূলক বিষয়েতে সমস্যা একাধিকভাবে কিন্তু জর্জরিত করে তুলতে পারে। এবং যারা ব্যবসাজীবী রয়েছেন তাদের তুলনায় চাকরিজীবীদের জন্য আমি বলবো বেটার রয়েছে। আর যারা নতুন করে বিয়ের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন বা বিবাহের মঞ্চে গিয়ে উপস্থিত হতে চাইছেন, লাইফ পার্টনার করতে চাইছেন, সেই জায়গায় হাজারবার ভাবুন, জোটক বিচার করুন, তারপরে বিবাহের মঞ্চে যান, নাহলে সমস্যা বাড়তে পারে। আসি মিথুন রাশিদের। মিথুন রাশির জাতক জাতিকাদের নিজেকে নিয়ে ততটা সমস্যা এই মুহূর্তে হবে না, কিন্তু আনুষঙ্গিক বিষয়বস্তু বা নিকট জনের কারণে বা সন্তান সন্ততির কারণে বা যারা তাদের ছেলে মেয়েকে ইতিমধ্যে বিয়ে দিয়ে ফেলেছে, সেই সকল ছেলে মেয়েদের বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিন্তু সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাটার মারাত্মক আকার ধারণ করবে। এবং দীর্ঘদিনের ক্রনিক ডিজিজ বা ব্যথা জাতীয় রোগ বা বিভিন্ন রকমের দাঁত, একজিমা, স্কিন ডিজিজে যারা ভুগছিলেন তাদের কিন্তু সমস্যা এই মুহূর্তে বেড়ে যেতে পারে। এবং ব্যবসাজীবী ও চাকরিজীবীদের জন্য দুজনকেই বলা উচিত, বলা যেতে পারে যে এই মুহূর্তে কোনো পরিবর্তন করার কিন্তু প্রয়োজন নেই বা নতুন করে অর্থ বিনিয়োগ করে সে চাকরি কর্মক্ষেত্রকে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রকে আরো বেটার করার চেষ্টা বা চাকরির জন্য কোনো জায়গায় চেষ্টা করা এই মুহূর্তে আমার মনে হয় প্রয়োজন আছে। গতানুগতিক যেভাবে চলছে সেইভাবে চলতে দেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করছি।
শারীরিক জায়গা যদি দেখা যায় তাহলে পরে একটা বইতে বললাম যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের সঙ্গে বাত অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইটিস সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া, ফিজিওথেরাপির পরামর্শ নেওয়া বা যোগাসন বা ব্যায়াম বা সাঁতারের উপরে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। অন্য বস্ত্র বাসস্থানের তেমন কোন সমস্যা এই মুহূর্তে দেখছি না। আসি কর্কট রাশি। কর্কট রাশির অক্টোবর মাস 2021 তুলনামূলক কিন্তু আমি বলতে পারি বেটার, তবে মনের মধ্যে একটা ভীতি ভয় এইটা কিন্তু একটা কাজ করবে। পারিবারিক কারণে হঠাৎ করে ঝামেলা অশান্তি আসতে পারে, তবে সেটাকে ওভারকাম করে বেরোতে পারবেন। এবং শারীরিক যে একটা রোগের কারণে বা কোনো অপারেশনের কারণে বা অঘটন জড়িত আঘাত কারণে কিন্তু হঠাৎ করে একটা মানসিক যন্ত্রণা আসতে পারে বা ইনসিকিওর ফিল করা, এটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে পুত্র সন্তানকে নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, সেই জায়গাটা অবশ্যই দেখার প্রয়োজন আছে, না হলে সমস্যা বাড়বে বই কি কমবে না। এবং অন্য বস্ত্র বাসস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না, প্রাপ্তি যোগ এই মুহূর্তে নেই, অযথাই চেষ্টা করা পাওয়ার জন্য বা লটারি কোন সংক্রান্ত বিষয়ের মধ্যে জর্জরিত না হওয়াই ভালো, বা লোনের যদি চেষ্টা করা হয় তাহলে প্রচন্ড পরিশ্রমের পরেই কিন্তু সেই লোন পাওয়ার সম্ভাবনা আছে। আসি সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় প্রচন্ড তৎপরতা এবং প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। যারা শিক্ষামূলক জায়গায় রয়েছেন, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য ব্যস্ততা বেড়ে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও ব্যবসা জায়গা কিন্তু পদোন্নতি বা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে, চাকরি ডিভিশনের জন্য বেটার বলবো। তাহলে কর্মব্যস্ততা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, এর ফলে প্রেম ভালোবাসা সংসার জীবন আর্থিক জায়গা এগুলো কিন্তু তুলনামূলক বেটার যাবে। কিন্তু এতটাই ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে শারীরিক জায়গায় কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে, হঠাৎ করে পিতা বা মাতা বা স্বামীর শরীর নিয়ে কিন্তু চিন্তাগ্রস্ত হতে পারে, সেই জায়গাটা সতর্ক বার্তা রইল। এছাড়া অন্যান্য দিকগুলো আমি বেটার দেখি। আসি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অতুলনীয়, সর্বদিক থেকে বেটার, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নিজ গুণে উন্নতি সম্মান বৃদ্ধি আর্থিক জায়গায় সর্বদিক থেকে শুভ ফল পাওয়া যাবে। কিন্তু প্রবলেমটা কোথায় হবে, যারা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, যাদের সন্তান সন্ততি আছে, সেই সকল সন্তান সন্ততি কোন রকম কথা শুনতে চাইবে না, অর্থাৎ অবাধ্যই উঠবে। এই অবাধ্যতার জন্য কিন্তু মানসিক টেনশন, নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি, তর্ক বিতর্ক বড় আকার ধারণ করতে পারে। তবে তার জন্য এখানে কোল্ড মাইন্ড অর্থাৎ ঠান্ডা মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেই দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, এবং যে টোটকা নিয়ে আলোচনা করা হবে সেই টোটকাটা কিন্তু পালন করার প্রয়োজন আছে। এবং তারই সঙ্গে যারা চাকরিজীবী রয়েছে তাদের পদোন্নতি, মাইনা বৃদ্ধি, ইনক্রিমেন্ট, ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তারা নতুন কোনো লগ্নি করতে পারেন, ব্যবসার জন্য সুবল হতে পারে, ঔষধ ব্যবসা, বস্ত্র ব্যবসা, গাড়ি ব্যবসা বা এই সকল মেটেরিয়ালস এর উপরে নির্ভর করে যে সকল ব্যবসাগুলো রয়েছে তাদের জন্য বেটার হলো। যারা খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার হলো। তবে জিভ, চোখ, পেট, গুচ্ছদেশ, বায়ুচ্ছিদ্র, মলাদার যেটাকে, সেই সব জায়গার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, একটু সাবধান। যাদের কোষ্ঠকাঠিন্য বা স্পাইলস রয়েছে তারা একটু সতর্ক বার্তা রইল। আসি তুলা রাশিতে। তুলা রাশির বর্তমান সময় মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সর্বদিক থেকে বৃদ্ধি পাবে, আর্থিক যে সংকটটা হঠাৎ করে দেখা দিয়েছিল সেই জায়গা থেকে সে রিলিফ পাবে, তার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আনন্দ লাভ এবং তার স্বপ্ন পূরণ, নতুন কোন কর্মে পরিবর্তন আসতে পারে বা কর্মস্থান পরিবর্তন হতে পারে, বা কর্মের যে বিষয়টা রয়েছে অর্থাৎ যে কর্মের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, যে ট্রেডে রয়েছে, ট্রেড থেকে হয়তো পরিবর্তন হতে পারে অন্য ট্রেডে, সেই জায়গাটা দেখার প্রয়োজন আছে। ছাত্রছাত্রী প্রেমিক প্রেমিকাদের জন্য শুভ সময় বলা যেতে পারে, এবং পারিবারিক সূত্রে কিন্তু একটু সমস্যা আসলেও আসতে পারে, সেই জায়গাটা শান্ত মস্তিষ্কে সমাধান করার প্রয়োজন আছে, না হলে কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না। পায়ে আঘাত লাগা, স্পন্ডিলাইটিস এর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এবং তারই সঙ্গে
তৃতীয় ব্যক্তির সত্যতার ফলে কিন্তু হঠাৎ করে নিজের জীবন একটা আচমকা ঝড় আসতে পারে, যেখান থেকে কিন্তু আর নিজের লাইফকে নিয়ে একটু ইনসিকিউর ফিল হতে পারে, সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো খুব সাবধান, একাধিক রোগ মানসিক টেনশন আপনাকে জর্জরিত করবে। কোন ধরনের নেশার সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে সেই নেশাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ত্যাগ করার চেষ্টা করুন, নাহলে এই যে মাস্টার রয়েছে এই মাসে যে রোগের প্রাদুর্ভাব দেখা দেবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী পর্যন্ত টানবে, এবং সেই রোগের মধ্যে লিভার, কিডনি, ফুসফুস, গলা, জিভ, পেট, স্কিন এটা মারাত্মক আকার জায়গা নিতে পারে। তারই সঙ্গে কর্মব্যস্ততা প্রচন্ড পরিমাণে বেশি হবে, কর্মব্যস্ততাকে দেখতে ব্যস্ততার মধ্যে মাথা গরম নানাবিধ ক্ষতির কারক হবে। গুরুস্থানীয় ব্যক্তি বা শিক্ষক স্থানীয় ব্যক্তি বা গুরুজন বর্গীয় ব্যক্তি বা বাড়িতে বয়স্ক ব্যক্তিবর্গদের সঙ্গে এমন একটা সম্পর্কে আপনি লিপ্ত হবেন যে আপনার তীরে এসে তৈরি রূপবে তারা আপনাকে অ্যাভয়েড করতে শুরু করে দেবে, এবং প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটা শান্ত লড়াই এবং দূরত্ব বৃদ্ধি পাবে যা আপনি অনেক পরে গিয়ে কিন্তু বুঝতে পারবেন, তাই এই জায়গাটা নজর দেওয়ার প্রয়োজন আছে, নচেত কিন্তু সমস্যা হবে। অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না, একটা কর্মের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কর্ম আপনাকে হাতছানি দেবে, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনার জন্য বেটার আছে। মস্তিষ্ক ঠান্ডা রাখুন, শরীর ঠিক রাখুন, সর্বদিকে ওকে থাকবে। আসি ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সময় যদি আমি দেখি তাহলে দেখব যে শিক্ষাক্ষেত্রে একটা মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। যারা চাকরিজীবী বা ব্যবসাজীবী তাদের জন্য আমি বেটার বলবো, বা যারা যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার বলবো, যারা স্বর্ণ ব্যবসায়ী তাদের জন্য কিন্তু আমি বেটার বলবো, এবং ঔষধ ব্যবসায়ী জাতক জাতিকাদের তো একদম বলা যেতে পারে সোনায় সোয়া গোল্ডেন ফিউর এই মাসটা। কিন্তু প্রবলেমটা কোথায় হবে, তৃতীয় ব্যক্তি এমন সমস্যার সৃষ্টি করবে যে ব্যক্তিকে আপনি খুব কাছের এবং বিশ্বাসের মনে করবেন সে আপনার বড় ধরনের ক্ষতি করে দিতে পারে, সেই জায়গাটা নজর দেওয়ার প্রয়োজন আছে। এবং বিবাহের জন্য এই মুহূর্তে প্রস্তুতি না নেওয়াটাই ভালো, একটু বিবাহটাকে অ্যাভয়েড করুন, এই মাসটা চলে যেতে দিন, তাতে আপনি বেটার ফল পাবেন। নতুন চাকরির পরিবর্তন বা ব্যবসায় লগ্নি বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করে তার থেকে লাভ তোলার বিশেষ সুযোগ বা পূর্ণ সুযোগ রয়েছে, সেই জায়গাটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো যতই তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে শত্রুতা করুক না কেন একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখুন, দেখুন একটা স্মুথলি লাইফ কাটবে, যেখানে ভালোবাসা আছে সেখানে শান্তি আছে। আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় একাধিক চিন্তার মধ্যে দিয়ে কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে বচসা এবং ঝামেলা, গুরুস্থানীয় ব্যক্তিদের মধ্যে তর্ক বিতর্ক, দুঃখ বেদনা, একটা মানসিক ক্লেশ সর্বদা কিন্তু আপনাকে তাড়া দিয়ে নিয়ে যাবে এবং হতাশার মধ্যে জীবন কাটবে। যারা চাকরিজীবী বা ব্যবসাজীবী অত্যাধিক চেষ্টার ফলে সেখান থেকে লাভ পাবেন, নচেত কিন্তু নয়। পারিবারিক সূত্রে পিতা মাতা শ্বশুর শাশুড়ির শারীরিক অবস্থা একদম ভালো যাবে না, তার জন্য চিন্তার কারক এবং অশুভ সংকেত আপনার জীবনে একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে, এবং নিজেরও সাবধান থাকার দরকার আছে, না হলে পড়ে গিয়ে হাত পা বা কোমরে চোট লেগে কিন্তু বড় ধরনের ক্ষতি এবং অর্থ কষ্ট, মানসিক শারীরিক পারিবারিক বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে কিন্তু কাটবে। তাই জন্য এখন মকর রাশির জন্য প্রচন্ড পরিমাণে সতর্ক বার্তা রইল। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো গোল্ডেন পিওর, গোল্ডেন সময়, অর্থাৎ আপনার জীবনেতে এই মুহূর্তটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, এই মুহূর্ত আপনার জীবনের আমূল পরিবর্তন আনতে পারে, সেটা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, ব্যবসাক্ষেত্র সর্বদিক থেকে। যারা দীর্ঘদিন সমস্যা ভোগ করছিলেন বিভিন্ন কারণেতে তাদের সমস্যার সমাধান হবে, নতুন কিছু ক্রয় করতে পারেন, ক্রয়ের ফলে আপনার গৃহে শুভ অনুষ্ঠান, আনন্দ লাভ, আত্মীয়ের আগমন এবং একাধিক সূত্রে আয় আপনাকে কিন্তু প্রফুল্লতা দেবে, তাই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নিজের জীবনের ফোকাসটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখুন, দেখুন আপনার জীবনের সফলতা এই মুহূর্তেই দেখা দেবে। আসি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু সর্বদিক থেকে শুভ বলা যায়,
তবে বন্ধু থেকে কিন্তু সাবধান, না হলে সমস্যা কিন্তু বাড়তে পারে। এমন কোন বন্ধুকে আপনি বিশ্বাস করে ফেলবেন যেই বন্ধুর জন্য আপনার জীবনের একটা বড় ক্ষতি হবে, যা আপনার কিন্তু অন্ধকার যুগ শুরু করে দিতে পারে আপনার জীবনে। তাই একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, প্রেম ক্ষেত্র, সংসার জীবনে, বিবাহিত ক্ষেত্র, সর্বদিক থেকে সফলতা হবে, অন্ন বস্ত্র বাসস্থানে কোনো অভাব হবে না, স্বপ্ন পূরণের সঠিক সময় এবং সঠিক মাত্রা যদি ঠিক করে আপনি চলতে পারেন, বেটার ফল পাবেন, খারাপ ফল পাবেন না। তারই মধ্যে দেখা যেতে পারে ঠোঁট, দাঁত, জিহ্বা, চোখ, পেট নিয়ে কিন্তু একাধিক সমস্যা জর্জরিত হয়। কারোর বাইকে ওঠার কোনো প্রয়োজন নেই, যদি আপনি বাইক চালিয়ে থাকেন তাহলে নিজের বাইক নিজে চালান, কারোর বাইকে উঠবেন না, কারোর বাইক চালাতে যাবেন না, তাহলে পথ দুর্ঘটনায় কিন্তু ছবি হয়ে যেতে পারেন। সেই জায়গাটায় সাবধানে থাকা বাঞ্ছনীয়। তাই যতটা পারবেন একাধিক ব্যক্তি যেই যানবাহনে ওঠে সেই যানবাহনটাই ব্যবহার করতে, একজন দুজন যেই যানবাহনে ওঠে সেই যানবাহনটা এই মুহূর্তের জন্য অ্যাভয়েড করতে। এবং সকলের জন্য বলবো, এ মাসেই পুজো, পুজোর যাতে ভালোভাবে কাটে তার জন্য আমাদের, এবং এই রাশি যাতে ঠিকঠাক করে আমাদের শুভ ফল দেয় তার জন্য আমরা একটা বিশেষ টোটকা এই মাসেতে পালন করার চেষ্টা করব। কি করব? একটা সাদা কাগজ নেব, সেই সাদা কাগজটার মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের অঙ্কন বিদ্যা অনুযায়ী, তা আকার ক্যাপাসিটি অনুযায়ী আমরা কি করব, একটা পদ্ম ফুল এঁকে নেব। পদ্মফুল আঁকার পরে, পদ্মফুলটা লাল কালি দেওয়া, পদ্মফুল আঁকার পরে ওই পদ্মফুলের নিচে আমরা একটি মন্ত্র লিখব। কি লিখব? ওম ঐম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী নম। ওম ঐম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী নম। এই মন্ত্রটা ওখানে লাল কালি দিয়ে লেখার পরে, তারপরে মন্ত্রটি লেখা সম্পূর্ণ হলে পরে কাগজটিকে আমরা কি করব, দুধ এবং আলতা, দুধ ও আলতার জলেতে কাগজটি আমরা ভিজিয়ে নেব, ভিজিয়ে একটু শুকিয়ে নেব। শুকনো হয়ে যাওয়ার পরে এটা আমরা যেকোনো একদিন করে রাখতে পারি, যেকোনো একদিন আমরা এটা করতে পারি, এটার জন্য কোনো নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট সময় ব্যাপার নেই, স্নানাদি সম্পূর্ণ করে আমরা করার চেষ্টা করব। শুকিয়ে যাওয়ার পরে ওই কাগজটিকে একটি গোলাপি বা হলুদ কাপড়ের মধ্যে, রুমালের মতন একটি কাপড় নেব, সেই কাপড়ের মধ্যে আমরা রাখবো, তার জন্য রুমালও নিতে পারি, গোলাপি বা হলুদ যে কোনো একটি কাপড়ের মধ্যে আমরা রাখার পরে সামান্য পরিমাণে গোবিন্দভোগের চাল বা আতপ চাল ওর মধ্যে দেব কাগজটার উপরে। তারপরে দেওয়ার পরে সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে হচ্ছে সিঁদুর দেব, কয়েকটা ধান তার মধ্যে দেব। দেওয়ার পরে তার উপরে সামান্য এক থেকে দু ফোঁটা আমরা তেল দিয়ে দেব। ওই তেল দেওয়ার পরে আমরা একটি বেলপাতা, তিনখানা বেলপাতা নেব, তিনটে হলো মানে তিনটে পত্র নেব, যা যার মধ্যে নখানা পাতা থাকবে, অর্থাৎ সেই তিনটে পত্র আমরা নিয়ে ওই যায় তেলের ওপরে বা ওই ধানের ওপরে ওই হলুদের ওপরে আমরা সামান্য দু একটা দুব্য নেব। নেওয়ার পরে যেই মন্ত্রটা আমরা লিখে দিচ্ছি ওখানে, ওম ঐং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী নম, ওই মন্ত্রটা ১১ বার জপ করতে করতে আমরা ওই রুমালটিকে বা ওই কাপড়টিকে ভাঁজ করে ফেলব কাপড় সহ। ভাঁজ কমপ্লিট, তারপরে হলুদ সুতো বা গোলাপি সুতো দিয়ে আমরা কি করব, ওই যে ভাঁজ করা, যেরকম রুমালকে ভাঁজ করলে যেরকম আকৃতি আকার ধারণ করে সেটা আপনি যত ছোট ইচ্ছা করতে পারেন, তারপরে আমরা কি করব, ওই ভাঁজ করা বিষয়টাকে, রুমালটিকে আমরা ওই সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে বেঁধে ফেলার পরে আমরা তার মধ্যে, অর্থাৎ বাঁধা কমপ্লিট হয়ে গেল, তার উপরে একটা ছোট্ট কাগজ, যেরকম আমরা নেম প্লেট লিখি, সেই আমরা বইয়ের মলাট দেওয়ার পরে খাতা বইয়ের নাম লেখা যায় নেম প্লেট টেপে নিয়ে একটি ছোট্ট কাগজের টুকরো নিয়ে তার মধ্যে নাম গোত্র লেখার পরে আমরা কাগজটিকে ওই বিষয়টার উপরে, অর্থাৎ কাপড়টা বাঁধা কাপড়টার উপরে আটকে দেব। আটকে দেওয়ার পর, নাম গোত্র আটকে দেওয়ার পরে ওই ১১ বার মন্ত্র জপ করতে করতে আমরা করে কমপ্লিট করার পরে, তারপরে ওই যে তৈরি করা
যে মায়ের আশীর্বাদ আর দুর্গা মন্ত্র দ্বারা সৃষ্ট যে আমরা যেই টোটকাটি আমরা তৈরি করলাম সেই টোটকাটি আমাদের উপযুক্ত জায়গায় সেটা আমাদের পকেটে হোক আমাদের ব্যাগে হোক আমাদের উপযুক্ত জায়গায় আমরা রাখব এবং দুর্গাপূজার চার দিন আমরা মহানন্দ করব এবং তারই সঙ্গে আমরা যদি প্রয়োজন হয় আমরা একটা ক্যাশ বক্সে রাখতে পারি আলমারিতে রাখতে পারি এবং প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে একটা নমস্কার করে আমাদের প্রতিদিনের যাত্রা এবং কাজ আমরা শুরু করব আশা করি এই টোটকাটার পরিপ্রেক্ষিতে অক্টোবর মাসে যাদের খারাপ যাবে তাদের ভালো যাবে এবং যাদের মানে ভালো আছে তাদের আরো ভালো হবে এবং সারা বছরও কিন্তু এটা রাখা যেতে পারে এবং এর ফল কিন্তু আমরা লাভ করবো।